আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি আপুদের জন্য দুটো পারফিউম অয়েল রিভিউ করবো বা আতর রিভিউ করবো। দুটো একসাথে আমি করছি, কারণ এ দুটো আমি আলাদাভাবে করতে চাচ্ছি না। এ দুটো নিয়ে খুব বেশি কিছু আসলে বলার নাই। তো অনেকে আছে পারফিউম অয়েলের ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, অনেকে আতর ব্যাপারে জানতে চান। আমি মাঝে মাঝে কিছু আতর রিভিউ করি, আপনারা চ্যানেল চলে দেখে নিতে পারবেন। তো এখন আমি যে দুটো রিভিউ করবো আসলে এ দুটো হচ্ছে আর্মা ফলস থেকে। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন, এ দুটো আর্মা ফলস থেকে। একটা হচ্ছে আর্ম অফ ক্লাডিনি উইমেন, আর একটা হচ্ছে আর্ম অফ ট্যাগ হার। এ দুটোর পারফিউম ভার্সন আছে, ওই পারফিউম ভার্সনগুলো আমি রিভিউ করেছি, ওগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এগুলো কোন পারফিউমের ক্লোন, জেনুইনলি কোন পারফিউমের ক্লোন বা কীরকম স্মেল, পারফরমেন্স হালকা পাতলা কিছু ধারণা দেবো আপনাদেরকে। আমি ইন ডেপথে যেতে চাচ্ছি না এই ভিডিওতে। তো ফার্স্টে আমি যেটা রিভিউ করবো আমি আপনাদেরকে বলে দেবো এগুলো প্রাইস রেঞ্জ কীরকম, আমি কোন সেলার থেকে কিনেছি, বাংলাদেশ থেকে আমি কিনেছি, একজন সেলার থেকে আমি কিনেছি, কিন্তু আমি জানি বাংলাদেশ বেশ কয়েকজন সেলার সেল করে। তো আমি দুজনকে রিকমেন্ড করতে পারবো এই ভিডিওতে। আপনারা এই দুজনের কাছে যদি যোগাযোগ করেন আপনারা রেডি স্টকে পাবেন এবং ওনাদের সার্ভিস খুবই ভালো। তো আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আর্ম অফ ক্লাডিনি উইমেন। এটা আমার খুবই পছন্দের একটা পারফিউমের ক্লোন। এটা আমি মানে আমার কাছে আর্ম অফ ক্লাডিনি উইমেন আছে পারফিউম ভার্সনটা। তো পারফিউম অয়েলটা আমি আপনাদেরকে দেখাই, ফার্স্টে প্রেজেন্টেশন দেখাবো। আমার কাছে বক্স বোতল সবকিছু আছে এবং দুটোর প্রাইস রেঞ্জ একই রকম। এই দুটোর প্রাইস রেঞ্জ হচ্ছে 2500-2600 টাকা এরকম হবে, এটা খেয়াল রাখবেন। আমি জাস্ট বললাম যদি আরো কমে পান তাহলে ভালো। 3000 টাকা দিয়ে কেনার মতো আমার কাছে এরকম কিছু মনে হয়নি। 2500-2600 যদি পাওয়া যায় খুবই ভালো, এর থেকে কম হলে বেস্ট হবে, বেস্ট ডিল হবে। তো এটা হচ্ছে ক্লাডিনি উইমেন পারফিউম অয়েল, যেটা ওটার প্যাকেট হচ্ছে এরকম। এটা 20 মিলিলিটার সাইজে আসে, এই দুটো হচ্ছে 20 মিলিলিটার সাইজের বোতলে পাবেন আপনারা, কিন্তু স্প্রেয়ার ভার্সন না, ড্যাবিং স্টিক সহ আসে, ড্যাব স্টিক সহ। আপনারা ড্যাব করে দেখে নিতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা হচ্ছে প্যাকেট, আপনারা মানে এটার যে পারফিউম ভার্সনটা আছে আর্ম অফ ক্লাডিনি উইমেন, যেটা সেম কালারের এরকমই আসে, ডিজাইনটা সেম দেখতে পাচ্ছেন আপনারা। শুধু এটা ছোট্ট একটা বক্স, এটা এভাবে খুলতে হয়, ভিতরে পারফিউম অয়েল বোতলটা বসানো থাকে। এখানে সুন্দর করে লেখা আছে আর্ম অফ, উপর লেখা আছে ক্লাডিনি উইমেন, এবং এটা হচ্ছে লেখা আছে এক্সট্রা ভাবে নন অ্যালকোহলিক ভার্সন পারফিউম অয়েল। যারা অ্যালকোহলিক পারফিউম ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করেন না, এটা আপনাদের জন্য খুবই পারফেক্ট। স্পেশালি দুটোই দুটোই হচ্ছে নন অ্যালকোহলিক ভার্সন। তো যাদের অ্যালকোহলিক পারফিউমে প্রবলেম আপনারা এই দুটো দেখতে পারেন। লেখা আছে নন অ্যালকোহলিক ভার্সন, এবং এর নিচে লেখা আছে কনসেন্ট্রেটেড লাক্সারি ফ্রেঞ্চ পারফিউম অয়েল। এটা কথাটা এক্সট্রা ভাবে লেখা আছে, এটা হাইলি কনসেন্ট্রেটেড, এটা পারফিউম অয়েল ভার্সন, ইডিটি ইডিপি ও ধরনের কোনো কিছু না। 20 মিলিটার সাইজের কথা লেখা আছে, এবং এটা বক্সের এই সাইডে লেখা আছে এটা কবে বানানো হয়েছে, এক্সপায়ার ডেট কবে, এগুলো লেখা আছে। এবং নিচে দেখতে পাচ্ছেন আর্ম অফ লোগোটা দাও, এখানে একটা ছোট্ট ফোকর আছে বা ফাঁকা আছে, এখানে প্রেস করলে উপরে এটা বের হয়ে আসে। তো বক্সের পেছনে আরো স্টার্লিং এর আরো অন্যান্য ইনফরমেশন দাও, আমি এত ডিটেলস এগুলো পড়ে দেখি না, এবং এই ব্যাপারে আমি মানে পড়তে ইন্টারেস্টেড না, সময় নষ্ট হবে। আপনারা চাইলে আপনারা যারা কিনবেন পড়ে নিয়ে দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে বোতলটা, খুবই সুন্দর প্রেজেন্টেশন আর্ম অফ এর। যতগুলো পারফিউম অয়েল ভার্সন আমি দেখেছি, যতগুলো বোতল আমি দেখেছি, আমি এর আগে আরেকটা রিভিউ করেছিলাম আর্ম অফ এর ক্লাব জিনি ইন্টেন্স মেন এর পারফিউম অয়েল ভার্সন আমি রিভিউ করেছিলাম, ওটার ডিসক্রিপশন মানে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। তো বোতলের ডিজাইনগুলো একই রকম হয়, শুধু বোতলের গায়ে লেখা থাকে নামটা, মানে কোনটা কোন পারফিউমের পারফিউম অয়েল সেটা লেখা থাকে। এখানে লেখা আছে ক্লাব জিনি উইমেন, নিচে লেখা আছে আর্ম অফ, এবং এটার যেই ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রু ক্যাপ, ঘুরিয়ে খুলতে হয়। আমার কাছে খুব সুন্দর লেগেছে, বোতলটা সুন্দর, অনেকটা দাবা খেলার গুটির মতো দেখতে। তো নিচে স্টিকারে আরো অন্য ইনফরমেশন লেখা। তো এটা ঘুরিয়ে যখন খুলবেন, খোলার পরে এখানে স্টিকটা বের হয়, এবং দেখতে পাচ্ছেন ভিতরের পারফিউম। আমি এটা খুব বেশি ব্যবহার করিনি, খুবই থিক, এটা একটু মানে অ্যাম্বার টাইপের কালার, কিন্তু খুবই সুন্দর। তো এটা ঘুরিয়ে খুললে যে স্টিকটা বের হয় আপনারা স্নিফ করতে পারবেন। আমি আমার হাতে একটু হালকা অ্যাপ্লাই করবো, কারণ যেহেতু দুটো পারফিউম অয়েল আমার অ্যাপ্লাই করে দেখাতে হবে। তো অ্যাপ্লাই করলে এটা যে হাইলি কনসেন্ট্রেটেড, আপনারা আমি এখানে আরেকটু করি, এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে বোঝা যাচ্ছে যে আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো এটা খুবই হাইলি কনসেন্ট্রেটেড পারফিউম অয়েল, এবং এটা স্মেলের দিকে এখন আমি যাব। যে স্মেলটা আসলে এটা যে পারফিউম ভার্সন ক্লাবডিনি উইমেন, যেটা আমি একটা ছবি এখানে দিয়ে দেবো, এর ফলে আপনারা বুঝে নিতে পারবেন। ওটা চাইলে যে কেউ কিনে নিতে পারবেন, ওটা আমি খুবই পছন্দ করি। আমি পারফিউম অয়েল থেকে ওটা বেশি পছন্দ করি, কারণটা হচ্ছে আমি পারফিউম অয়েলে খুব বেশি কমফোর্ট ফিল করি না, এগুলো যেহেতু খুব স্টিকি হেভি হয়। তো পারফিউম ভার্সন আমার বেশি প্রিয়, এবং যার কারণে আমি পারফিউম ভার্সনগুলোই বেশি রিভিউ করি। তো আপনারা ওটা দেখে নিতে পারবেন, এবং ওটা একটা ফেমাস পারফিউমের ক্লোন, খুবই এক্সপেন্সিভ একটা পারফিউমের ক্লোন ওটা। ওটা হচ্ছে শ্যানেল হাউসের একটা পারফিউম আছে, শ্যানেল কোকো ম্যাডামোজেল, আমার মানে খুবই খুবই প্রিয় একটা পারফিউম এটা, শ্যানেল কোকো ম্যাডামোজেল। ওটা ছবি আমি এখানে দিয়ে দিব, আপনারা যদি কেউ কিনতে চান শ্যানেল কোকো ম্যাডামোজেল কিনতে পারবেন। ওটা আমি ডিটেল রিভিউ করেছি, ওটা
খুবই সুন্দর একটা পারফিউম, এটা আমার কাছে খুবই ভালো লাগে, ফ্লোরাল ফ্রুটি, সুন্দর সুন্দর, খুবই সুন্দর একটা পারফিউম। ওর কিন্তু প্রাইস রেঞ্জ অনেক বেশি, ওটা যদি আপনার কেউ কিনতে চান 100 ml বোতলের জন্য আপনাদেরকে হয়তো বা 12-13,000 টাকা খরচ করতে হতে পারে, যদি আপনার ওটা কিন্তু ইন্টারেস্টেড থাকেন অরিজিনাল শ্যানেলেরটা। তো এটার যে পারফিউম ভার্সন ক্লাব জানি উইমেন যেটা, ওটার প্রাইস হচ্ছে আবার 2,500 থেকে 3,000 টাকা, 2,500 থেকে 3,000 টাকার ভেতরে, তো অনেক বাজেট ফ্রেন্ডলি অরিজিনালটার সাথে কম্পেয়ার করলে। তো এটা 20 ml ভার্সন যেটা 2,500 টাকা, এখন আপনারা বলতে পারেন যে এটা 2,500 টাকা দিয়ে আমরা 20 ml কেন কিনবো, দামটা বেশি মনে হচ্ছে, বা 2,600 টাকা দিয়ে কেন কিনবো, এটা আপনারা ইজিলি শেষ করতে পারবেন না। এটা পারফরমেন্স মানে বেশ মানে লং লাস্টিং টাইপের পারফরমেন্স দিকে একটু পরে যাচ্ছি। এটা স্মেল ক্লাব জেনি উইমেনের হুবহু সেম, একটু পার্থক্য হচ্ছে এটা আর একটু হেভি ডেন্সড। অরিজিনাল যে ক্লাব জেনি উইমেন যেটা পারফিউম ভার্সন, ওটা থেকে এটা একটু হেভি ডেন্সড, কারণটা হচ্ছে এটা যেহেতু পারফিউম অয়েল ভার্সন, হাইলি কনসেন্ট্রেটেড যেহেতু, এটা একটু ডেন্সড হবে, এটা একটু হেভি হবে, এটা আপনার ফিল করতে পারবেন। পারফিউম ভার্সনটা একটু লাইটার, একটু এয়ারি টাইপের, ওটা একটু বাতাসে ভেসে বেড়ায়, একটু ফিল করা যায় ভালোভাবে, কিন্তু এটা ওই টাইপের না। এটা পারফরমেন্সটা হচ্ছে এটা প্রজেক্ট করবে না বিস্টলি, কিন্তু এটা লং লাস্টিং হবে। আমি এখন পর্যন্ত কোনো পারফিউম অয়েল ভার্সন বিস্টলি প্রজেকশন দেয় এরকম আমি দেখিনি, বা ওই ধরনের থাকলে আমি পার্সোনালি পছন্দ করি না, প্রেফার করি না, কারণটা হচ্ছে এগুলো যেহেতু হেভি স্টিকি টাইপের, স্কিনে ফিল করা যায়, তো আমি চাই না ওরকমভাবে বিস্টলি কিছু হোক, একটু বিরক্ত লাগে। এটা যখন আমি আমার হাতে, আমি যখন হাত নাড়াচ্ছি, আমি কিন্তু স্মেল পাচ্ছি, তো এটা লং লাস্টিং হবে। যাদের লং লাস্টিং পারফিউম অয়েল দরকার আপনি এটা দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা ইজিলি 6-7 ঘন্টা থাকবে আপনাদের স্কিনে। ড্রেসে যদি অ্যাপ্লাই করেন দাগ বসে যেতে পারে, একটু কেয়ারফুল হবেন, তবে ড্রেসে অ্যাপ্লাই করলে 8 ঘন্টার মার্কে যাওয়ার কথা, আমি অ্যাটলিস্ট সেরকম দেখেছি। এটা থেকে প্রজেকশনটা যদি আপনারা কম্প্রোমাইজ করেন, এটা থেকে বিসমোট প্রজেকশন যদি আশা না করেন, ডেফিনেটলি ভালো একটা জিনিস। অরিজিনাল ক্লাব ডেনি উইমেনের সিমিলার, এবং শ্যানেল কোকো ম্যাডামজেলের প্রায় 85-95% সিমিলার আমার কাছে মনে হয়েছে, যেহেতু এটা হাইলি কনসেন্ট্রেটেড ডেন্সড হেভি পারফিউম অয়েল ভার্সন, এটা একটু এদিক সেদিক হবে, 100% সিমিলার কেউ বলতে পারবে না, কিন্তু যথেষ্ট ভালো। এবং এটা যে স্মেলটা আমি এখন পাচ্ছি খুবই এনজয় করার মতো। এটার ওভারঅল রেটিংস আমি দিব আমার পক্ষ থেকে 10/8, 10/8 দিয়েছি, কারণটা হচ্ছে যে এটা কোয়ালিটি খুবই ভালো, পারফরমেন্স ভালো, অ্যাটলিস্ট লাস্টিং পাওয়ার ভালো, কিন্তু প্রজেকশনটা এতটা বেস্ট টাইপের না। তো এটা আমার সাইড থেকে ওভারঅল রেটিংস হচ্ছে 10/8। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আর্মা ফেরি ট্যাগ হার প্রেজেন্টেশন দেখায়। এটা হচ্ছে প্রেজেন্টেশনটা যথারীতি, এটার একটা পারফিউম ভার্সন আছে, আমি একটা ছবি এখানে দিয়ে দিব, এর ফলে আপনার ধারণা পাবেন, ওটা আমি ডিটেল রিভিউ করেছি। তো বক্স প্রেজেন্টেশন পারফিউম ভার্সনটার মতোই, এটাও আর্মা ক্লাব জেনি উইমেন যে পারফিউম অয়েল ভার্সনটা সেম টাইপের। এটারও নিচে একটা ফাঁকা আছে, আপনার এখানে প্রেস করলে উপরে এটা বের হয়ে আসবে ভিতর বক্সটা, এবং ভিতরে এখানে পারফিউম বোতলটা, সরি আতরের বোতলটা বসানো থাকে। সামনে সুন্দর করে লেখা আছে ট্যাগ হার, এবং এর নিচে লেখা আছে এটা পারফিউম ভার্সন, নিচে লেখা আছে আর্মা, এর নিচে লেখা আছে নন অ্যালকোহলিক, এটাও অ্যালকোহল ফ্রি ভার্সন। আপনারা যারা অ্যালকোহল ফ্রি পারফিউম অয়েল খুঁজছিলেন বা পারফিউম খুঁজছিলেন, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এর নিচে লেখা আছে কনসেন্ট্রেটেড লাক্সারি ফ্রেঞ্চ পারফিউম অয়েল, এটাও 20 ml সাইজ, এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 2,500 বা 2,600 টাকা হবে। কোন সেলার থেকে আমি কিনেছি এই দুটো সেটা আমি বলি, আমি দুটো কিনেছি বাংলাদেশের সেলার আছে অভিরুচি শপার্স, আমি লোগো দিয়ে দিব। অভিরুচি শপার্স এর যেই রিপ্রেজেন্টেটিভ মিস্তিতি খান, এই আপু এসেছিলেন আমাদের ফ্র্যাক ফেয়ারে, তো আমি তখন ফ্র্যাক ফেয়ারের দিনে ওনার থেকে এটা আমি ডেলিভারি নিয়েছিলাম। তবে বাংলাদেশে আরেকজন সেলার আমি জানি সেল করে, সেটা হচ্ছে পারফিউম সেন্টার, পারফিউম সেন্টার লোগো আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে অভিরুচি শপার্স অথবা পারফিউম সেন্টার থেকে আপনারা চাইলে কিনে নিতে পারবেন, তাদের দুজনের এই দুই সেলারের সার্ভিসই খুবই ভালো, প্রাইস খুব বেশি পার্থক্য করবে বলে আমার কাছে মনে হয় না। আপনারা জাস্ট কন্ট্যাক্ট করে দেখে নেবেন কার কাছে অ্যাভেলেবল আছে। তো এটার ব্যাপারে ফিরি, এটারও এক সাইডে এটার ডিটেল কিছু লেখা আছে, কবে বানানো হয়েছে, এক্সপায়ার ডেট কবে, এবং পেছনে এই ইনফরমেশন লেখা আছে যেগুলো আমি পরে দেখবো না। তো যথারীতি আমি সরাসরি কাজের কথায় চলে আসি। এটা হচ্ছে বোতলটা, দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন সেম, এটা ক্লাব জেনি উইমেন, এবং এটা হচ্ছে ট্যাগ হার, প্রেজেন্টেশন সেম, এবং এটাও একটা ফেমাস পারফিউমের ক্লোন, সেটা হচ্ছে ডলচ অ্যান্ড গাবানা হাউস থেকে একটা পারফিউম আছে, সেটা হচ্ছে ডলচ অ্যান্ড গাবানা লাইট ব্লু ও ইন্টেন্স পারফিউম, যেটা মেয়েদের যে ভার্সনটা, আমি একটা ছবি দিয়ে দিব আপনারা ধারণা পাবেন। ওটার ক্লোন হচ্ছে এটা, এটা যে পারফিউম ভার্সনটা আছে ট্যাগ হার, ওটাও ডলচ অ্যান্ড গাবানা লাইট ব্লু পারফিউমটারই ক্লোন, ওটা আমি ডিটেল রিভিউ করেছি। তো এটাও সেম টাইপের, জাস্ট এটা পারফিউম অয়েল ভার্সনে আসছে, এটাও একই প্রেজেন্টেশন, এটা স্ক্রু ক্যাপ ঘুরিয়ে খুলতে, এবং ভেতরে হচ্ছে যে ড্যাবিং স্টিকটা, সেটা ড্যাবিং স্টিকটা আমি অন্য হাতে এখন অ্যাপ্লাই করবো, তারপর আমি আপনাদেরকে দেখাবো। এখানে অ্যাপ্লাই করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা শাইনি একটা ভাইব
দেখা আপনার টের পাচ্ছেন, তো এটা বোঝাই যাচ্ছে যে খুবই হাইলি কনসেন্ট্রেটেড পারফিউম অয়েল। তো এটা যে স্মেলটা সেম, এটাও ক্লিন ফ্রেশ বেরগামন নেরুলি টাইপের ওপেনিং দিচ্ছে, ডলচ এন্ড গাবানা লাইট ব্লু ইন্টেন্স টাইপের, এবং যে ট্যাগের ভার্সন মানে পারফিউম ভার্সনটা ওটার মতোই, তবে এটা আর একটু ডেন্স হেভি বেশি, এবং পারফিউম ভার্সনটা লাইট এরি টাইপের, খুব বেশি পার্থক্য কোনো কিছু না। এটার স্মেলও ডলচ এন্ড গাবানা লাইট ব্লু ইন্টেন্স পারফিউমের প্রায় 85-90% সিমিলার আমি বলবো। যদি আপনারা প্রাইস কম্পেয়ার করতে যান, ওই ডলচ এন্ড গাবানা পারফিউমটার প্রাইসও 100 ml জন্য আপনাদেরকে খরচ করতে হবে প্রায় 10-11,000 টাকা বা 8,000-11,000 টাকা প্রাইস রেঞ্জের ভেতরে থাকবে। তো আপনারা যারা ওটার ভালো ক্লোন খুঁজছিলেন, তো আপনারা যারা পারফিউম ভার্সন খুঁজছিলেন এটার ট্যাগার পারফিউম ভার্সনটা আপনারা দেখতে পারেন, অথবা যারা নন অ্যালকোহলিক ভার্সন খুঁজছিলেন পারফিউম অয়েল, আপনারা ইজিলি ট্যাগার নন অ্যালকোহলিক পারফিউম ভার্সনটা দেখতে পারেন। এটাও পারফরমেন্সের দিকে যদি আমি যাই, এটা লাস্ট করবে লং টাইম, 6-7 ঘন্টা লাস্ট করবে স্কিনে, কিন্তু এটা বিস্ট মোড প্রজেকশন দেবে না। এই দুটোর কোনোটাই বিস্ট মোড প্রজেকশনের জন্য না, প্রজেকশন আপনাদের কম্প্রোমাইজ করতে হবে কিন্তু লাস্ট করবে। আমি এটা স্মেলটা টের পাচ্ছি, আমি এনজয় করছি নেরুলি স্মেলটা, এবং কিছুটা লেমনি ভাইব আছে, এনজয় করার মতো আমার কাছে ভালো লাগছে, এবং এটা খুবই ভালো একটা পারফিউম। এটার যেই পারফিউম ভার্সনটা ওটার অনেক বড় ফ্যান আমি, স্পেশালি দুটোর পারফিউম ভার্সনই আমার খুবই প্রিয়। তো যারা সামারে ব্যবহার করার জন্য ডলচ এন্ড গাবানা লাইট ব্লু ইন্টেন্স টাইপের পারফিউম খুঁজছিলেন, যাদের নেরুলি নোটস ভালো লাগে, লেমন নোটস ভালো লাগে, আপনারা ইজিলি ট্যাগার পারফিউমটা মানে পারফিউম অয়েল দেখতে পারেন। যেই আপুরা যারা চিন্তা করছিলেন যে ওয়েস্টার্ন টাইপের স্মেলের, ওয়েস্টার্ন পারফিউম টাইপের স্মেলের কোনো পারফিউম অয়েল ব্যবহার করা যায় নাকি, যারা জানতেন না, আপনারা ট্যাগার বা এই ক্লাব জেনি উইমেন পারফিউম অয়েল ভার্সন দুটো দেখতে পারেন, প্রাইস অনুযায়ী খুবই ভালো জিনিস। বাট খেয়াল রাখবেন লং লাস্টিং, কিন্তু প্রজেকশন বিস্ট টাইপের কোনো কিছু না, এটা একটু খেয়াল রাখলেই আপনাদের মানে ভালো লাগবে। কিন্তু যদি চিন্তা করেন যে বিস্ট মোড টাইপের পারফরমেন্স দেবে, প্রজেকশন দেবে, তাহলে হতাশ হতে পারেন। এটাও আপনারা যদি দাম নিয়ে চিন্তা করেন, তাহলে আমি বলবো যে এটা আপনারা ইজিলি শেষ করতে পারবেন না, অল্প একটু অ্যাপ্লাই করলে দেখবেন যে সুন্দর পারফরমেন্স দিচ্ছে, তো 20 ml ইজিলি শেষ করতে পারবেন না আপনারা। জিনিসটাও দেখতে সুন্দর, সাজিয়ে রাখতে পারবেন, প্রাইস রেঞ্জ খেয়াল রাখবেন 2500-2600 এরকম হবে। সেলারদের কথা বলে দিলাম, এটার ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি 10-8 দিব, কারণটা হচ্ছে সেম জিনিস, ক্লাব জেনি উইমেনের মতোই পারফরমেন্স ভালো, লং লাস্টিং, কিন্তু বিস্ট মোড প্রজেকশন না। প্রেজেন্টেশন দুটোরই সুন্দর, দুটোরই পারফরমেন্স ভালো, স্মেল ভালো, প্রজেকশনে একটু দুর্বলতা আছে, কিন্তু ভালো জিনিস। সেই দিক বিবেচনা করে এটাকে আমি 10-8 দিচ্ছি। এগুলো স্কিন সেন্ট হয়ে থাকে, অ্যাপ্লাই করার পর দেখবেন স্কিন সেন্ট হয়ে আছে, প্রজেকশনটা করছে না, কিন্তু ভালো জিনিস। তো এই দুটো আমি হাইলি রিকমেন্ড করি যারা নন অ্যালকোহলিক পারফিউম ভার্সন খুঁজছিলেন, ভালো জিনিস, ইজিলি দেখার মতো, কাউকে গিফট করার মতো। যেই ভাইয়ারা আছেন যাদের ওয়াইফ বোন বা গার্লফ্রেন্ডকে আপনার নন অ্যালকোহলিক কোনো পারফিউম অল গিফট করতে চান ওয়েস্টার্ন পারফিউম স্মেলের, আপনারা এই দুটো দেখতে পারেন। বা যেই আপুরা আছেন যারা নন অ্যালকোহলিক ভার্সন খোঁজেন, অ্যালকোহলিক পারফিউম অ্যাভয়েড করেন, আপনারা ইজিলি এই দুটো দেখতে পারেন, ওয়েস্টার্ন পারফিউম টাইপের স্মেল দেবে, খুবই ভালো জিনিস। তো এই দুটো হচ্ছে আমার আর্ম অফ এর দুটো পারফিউম অয়েল ভার্সনের রিভিউ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি ইনডেপথ গেলাম না, একটু এদিক সেদিক কথা বললাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, ভিডিও একটু লম্বা হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাদের পারফিউম গ্রুপ আছে ফেসবুকে, পারফিউম ব্রাদার্স বাংলাদেশে, যারা এখনো জয়েন করেনি ওখানে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।